আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হামস্টার কম্বাটের নতুন আপডেট শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। ওকে প্রিয় দর্শক, হামস্টার কম্বাট যেভাবে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে, তারা যদি তাদের কথা মতো আপডেট অনুযায়ী সামনে আগায়, তাহলে বোঝা যাচ্ছে হামস্টার কম্বাট থেকে আমাদের সবার ভালো একটা প্রফিট হতে পারে, যদি তারা তাদের কথা মতো তাদের আপডেট অনুযায়ী সামনে আগায়। প্রিয় দর্শক, হামস্টার কম্বাটে যেই নতুন আপডেটটি এসেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, এই জন্য বারবার বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে। বিস্তারিত আপডেট জানার জন্য, দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। তো নতুন যেই আপডেটটা এসেছে, আমি সহজ বাংলা ভাষায় সংক্ষেপে আপনাদেরকে বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে হামস্টার কম্বাট কোম্পানি থেকে আবারও তারা স্পষ্টভাবে বলছে, তাদের সম্পর্কে ভালো ভালো কিছু কথা বলছে। যেমনটা তারা বলেছে, তাদের এই হামস্টার কম্বাট আসার পর অনেক ইনভেস্টর আছে তাদের এখানে ইনভেস্ট করার জন্য অফার করেছিল। মানে মার্কেটে যে কোনো প্রজেক্ট আসলে অনেক ইনভেস্টর আছে ইনভেস্ট করার জন্য কিন্তু রেডি বা প্রস্তুত থাকে। কিন্তু হামস্টার কম্বাটে যত ইনভেস্টর ইনভেস্ট করার জন্য অফার করেছিল, তারা সবাইকে রিজেক্ট করে দিয়েছে, কারো অফার অ্যাকসেপ্ট করেনি। মানে ফাইনালি কী দাঁড়াচ্ছে, হামস্টার কম্বাটে একজনও ইনভেস্টর নেই যে এই হামস্টার কোম্পানিতে ইনভেস্ট করেছে। কিন্তু কেন, তারা নিজেই এমনকি জিজ্ঞেস করছে, হোয়াই ইউ আস্ক, মানে আমরা জিজ্ঞেস করতে পারি না কিন্তু কেন তারা এত বড় অফার, বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করবে, তাদেরই লাভ হবে, তারা কেন এই অফারটা রিজেক্ট করে দিচ্ছে, কেন? তারা এখানে জানিয়েছে, মানে আমরা যারা এখানে মাইনিং করছি আমাদেরকে তারা প্রথম থেকেই ভ্যালু দিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে। এমনকি তারা এইটা স্পষ্টভাবে এখানে ক্লিয়ার করেছে, ইনভেস্টরদের থেকে আমাদের গুরুত্ব বেশি তাদের কাছে, এই জন্য তারা ওইগুলো রিজেক্ট করেছে আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। এমনকি ফাইনালি তারা এখন ক্লিয়ার করেছে, তাদের টোটাল সাপ্লাই থেকে 60% মানে 60% আমাদেরকে দেওয়া হবে যারা আমরা মাইনিং করছি। এমনকি বাকি যেই 40% 40% সেটা হচ্ছে মার্কেট লিকুইডিটি। এমনকি প্রিয় দর্শক, এমনকি তারা এখানে স্পষ্টভাবে এই বিষয়টাও ক্লিয়ার করেছে, এটা এই জন্য তারা করছে সবাই যেন এখান থেকে, মানে আমরা যারা সাধারণ মানুষ আছি, এখান থেকে ইনকাম করার একটা সুযোগ পাই, এমনকি সবাই মিলে যেন একসাথে জিততে পারি। এই যে লাস্টের দিকে তারা বলেছে, উই অল উইন টুগেদার, মানে আমরা একসাথে জিতবো, তারা একা জিতবে না এই বিষয়টি জানিয়েছে। এমনকি তারা আরও একটা ব্যাপার উল্লেখ করেছে, মার্কেটে যেটা প্রতিনিয়ত হচ্ছে সেটা হচ্ছে অনেক ওয়েব থ্রি প্রজেক্ট আছে না, এরকম প্রজেক্ট আছে, তারা কিন্তু আমাদেরকে শুধু অডিয়েন্স যারা আছে আমরা, আমাদেরকে ইউজ করে, পরিশেষে ভালো একটা প্রফিট দেয় না বা ইত্যাদি, এটা ওইটা, তারা তাদের বিপক্ষে দাঁড়িয়েছে, তাদের বিপক্ষে দাঁড়িয়েছে। মানে তারা কেন এমনটা করে, মানে তারা মানে কত ভালো শাস্তিছে, কোনো কোম্পানি কখনোই কিন্তু তাদের কোম্পানি সম্পর্কে খারাপ কিছু বলবে না, এটা স্বাভাবিক। কিন্তু এই হামস্টার কম্বাটি অনেক বড় কিন্তু একটা কমিউনিটি হয়েছে, সো তারা যেভাবে কথা বলছে এত কনফিডেন্সের সাথে, এই জন্য আমি প্রথমে বলেছি, তারা যদি তাদের কথা মতো এমনকি আপডেট অনুযায়ী সামনে আগায়, অবশ্যই আমরা সবাই এখান থেকে কিছু না কিছু ভালো একটা প্রফিট করবো ইনশাআল্লাহ। এমনকি তারা সবশেষে এখানে আরও একটা ব্যাপার বলেছে, যে SMSTR, তাদের যে টোকেনটা, হামস্টারের যে টোকেনটার নাম হচ্ছে SMSTR, এই টোকেনটা শুধুমাত্র এয়ারড্রপ দেওয়ার পর, আমাদেরকে পেমেন্ট দেওয়ার পর এক্সচেঞ্জার থেকে সবাই কিনতে পারবে, বা যে কেউ চাইলে এক্সচেঞ্জার থেকে কিনতে পারবে। যদি আমরা এটা বিক্রি করতে চাই তাহলেই কিনতে পারবে, মানে আমাদেরকে কত বড় করে তারা দেখে এরকম একটা ব্যাপার উল্লেখ করেছে। এমনকি দ্য ট্রু পাওয়ার অফ হামস্টার কম্বাট কামস ফ্রম আওয়ার কমিউনিটি, মানে তাদের যে পুরো শক্তিটা আমাদের কমিউনিটি থেকে, মানে আমাদের থেকে তারা পাচ্ছে, সেই বিষয়টা জানিয়েছে। এই হচ্ছে তাদের মেইন আসলে বক্তব্য ছিল। তো অনেক একটা অসাধারণ একটা আপডেট, মানে তাদের কথা অনুযায়ী কিন্তু আসলেই এমনটা সামনে হবে কি না আমরা জানি না, বাকি সময় আসলেই আমরা দেখতে পারবো হামস্টার কম্বাট আসলেই তাদের কথা অনুযায়ী সামনে আগাচ্ছে কিনা বা আগালো কিনা, তো সেটা সময় বলে দিবে। কিন্তু তারা তাদের কথা অনুযায়ী, আপডেট অনুযায়ী যদি আগায় বা আসলেই যদি এমনটা হয়ে থাকে তারা যে কথাগুলো বলছে, আসলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তারপরে যে কোনো নতুন আপডেট আসলে ভিডিও আসবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, অবশ্যই জয়েন থাকবেন, লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো আপডেট ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।